যদি কোনো ব্যক্তির দুই সংসারের ছেলে মেয়ে থাকে, উক্ত ব্যক্তি যদি এক সংসারের ছেলে মেয়েকে গুরুত্ব বেশি দেয়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী সঠিক হবে কিনা? স্ত্রীর অলংকারের মালিক কে, স্বামী নাকি স্ত্রী? ছেলে মেয়েরা টাকা পয়সার জন্য ভালো জীবন যাপন করতে না পারে, সেক্ষেত্রে বাবাকে কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে? ভাইরা আমার, অবশ্যই জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবীকে, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। আমাদের অনেক বাবা চাচারা আছেন, হয়তো মাহফিলে আজকেও আসছেন, যে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা সম্পদ দিয়েছেন বা যাই দিয়েছেন, আপনি এক ছেলেকে পছন্দ করেন, তার নামে জমি জমা লিখে দেন, বাকিগুলোকে দেন না, আছে না নাই? মেয়েকে পছন্দ করেন, সব মেয়েকে দিতে থাকেন ক্যাশ ক্যাপিটাল জমি জমা, অন্যদেরকে দেন না, বা দিলেও হেরফের করে দেন, কাউকে কম কাউকে বেশি দেন, আছে না নাই? এই কাজ যারা করেন তারা শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করো এবং সন্তানদেরকে কিছু দিতে হলে সমতা বজায় রাখো। সন্তানদেরকে সম্পদ দিতে গেলে কম বেশি করা বা কাউকে দেওয়া কাউকে মাহরুম করা, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। কোনো বাবা যদি এরকম গুনাহ করে থাকেন, এখনো জীবিত থাকেন, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখেন এবং নিজের ভুলকে সংশোধন করেন, না হলে আপনি গুনাহগার হবেন। আমার অর্জিত সম্পত্তি আমি ইচ্ছা করলে কি ছেলে মেয়েদের মধ্যে কম বেশি করে বণ্টন করে দিতে পারবো? এটা উত্তর দিয়েছি মাত্র। কোনো শ্বশুর শাশুড়ি যদি তার প্রবাসী ছেলের বউকে অন্যায়ভাবে মানসিক চাপ সৃষ্টি করে, বউয়ের বাবার বাড়ি চলে যেতে বাধ্য করে, কোরআন হাদিস অনুযায়ী সঠিক হবে কিনা? কিভাবে সঠিক হতে পারে? এটা জুলুম, পরিষ্কার জুলুম। আমাদের অনেক অনেক মুরব্বীরা আছেন যারা ছেলে প্রবাসে থাকে, বৌমার পিছনে লাগালাগি করেন এবং বৌমার যত দোষ আছে বা নাই এই সবগুলো কানপোড়া দিয়ে দিয়ে ছেলের কানভারি করে এবং বৌমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। অনেক বাপমা আছে না এরকম? শুধু বাপমা না, অনেক কপাল পড়া ননদ দেবরও আছে, যাও আছে, তারাও এই কাজ করে। যারা এই কাজগুলো করেন ভালো করে শুনে রাখেন, এই কাজগুলো করার কারণে আপনারা প্রত্যেকে কাবিরা গুনাহ এবং মহাপাপ করার অপরাধে অপরাধী হচ্ছেন। আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আসবে। সত্য কথাও যদি হয়, আপনি কারোর অগোচরে যখন সেটা বলবেন, তার ক্ষতির জন্য, সম্পর্ক নষ্ট করার জন্য, সেটা হারাম হবে। হ্যাঁ, যদি এমন কিছু হয় যে আপনার বৌমার চরিত্র নষ্ট, আপনি জানেন দেখছেন, ছেলেকে না বললে বরং বিপদ আরো বাড়বে, সেটা তো ভিন্ন বিষয়, সংশোধন উদ্দেশ্যে বলতে পারেন। এছাড়া সম্পর্ক নষ্ট করার জন্য যদি বলেন আর বৌমাকে চাপ দিয়ে যদি বাপের বাড়িতে পাঠিয়ে দেন, সন্দেহাতীত ভাবে আপনি কবিরা গুনাহগার হবেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি কোনো ব্যক্তির দুই সংসারের ছেলে মেয়ে থাকে, উক্ত ব্যক্তি যদি এক সংসারের ছেলে মেয়েকে গুরুত্ব বেশি দেয়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী সঠিক হবে কিনা? মোটেও সেটা করার সুযোগ নেই। যখন সন্তান একাধিক হবে, কেউ আগের ঘরের কেউ পরের ঘরের, সবার সাথেই সমতা বজায় রাখতে হবে, সবাইকে ভরণ পোষণ দিতে হবে সমানভাবে এবং সবার প্রয়োজন শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা সন্তানকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিতে হবে, কোনো প্রকার তারতম্য করা যাবে না। যদি করেন তাহলে গুনাহগার হবেন। স্ত্রীর অলংকারের মালিক কে, স্বামী নাকি স্ত্রী? বউয়ের অলংকারের মালিক কে ভাই, না স্বামী? এই প্রশ্নের এত সহজে উত্তর দিয়ে ফেললেন আপনারা। আচ্ছা, বউ যদি হয় তাহলে আমার এবার প্রশ্ন, আপনার বউয়ের যে গহনা আছে, আপনার হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার হয়েছে, ভিসা এসে গেছে, টাকা পুরা জোগাড় নাই, তখন বইয়ের গহনা বিক্রি করে কি করে না? অনেকে কিভাবে বিক্রি করে, কিসের অনুমতি? অনুমতি নেওয়ার ধার ধারে বলে তোমার স্বর্ণটা দাও বিক্রি করে যায়, আমি গেলে তোমার আবার কিনে দিব। তো এটা তো হাওলাত হলো, হাওলাত নিলে তো দরখাস্ত করতে হবে, তাই না? মাননীয় স্ত্রী বিষয়ে ঋণ গ্রহণের আবেদন, আপনি তো আবেদন করে তার কাছ থেকে চাইবেন, এরপরে উনি মঞ্জুর করলে নেবেন না মঞ্জুর করলে নাই। কিন্তু আমাদের সমাজে মেয়েদের সে অধিকার আছে? কোন বউ যদি বলে না তুমি বিদেশ যায় ধরা খাও না কি করো আমি জানি না, আমার গহনা আমি দেব না, তুমি অন্য কোথাও থেকে নাও, এই বেচারেরা সংসার করার উপায় আছে? তাহলে বোঝা গেল মেয়েদের গহনার মালিক তারা হলেও তাদেরকে পরিপূর্ণ অধিকার আমরা দিচ্ছি না। এজন্য এই গহনার জাকাত কে দিবে, এই প্রশ্নের উত্তরে আগে আমাকে জানতে হবে যে আসলে এটার মালিক কে। আপনি যদি আপনার বউকে মোহর দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে বা গিফট দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে, তাহলে এটা তো তার, আর বাবার বাড়ি থেকে পাইলে তো সেটা তো তার বটেই। আমাদের দেশে অনেক বেহায়া পুরুষ আছে যে নিজে দেওয়ার তো খবরই নাই, ওই বেচারির বাপের বাড়ি থেকে কিছু দিলে সেটাও বিক্রি করে বিদেশ যায়।
হ্যাঁ, যদি ওই যে বললাম উইলিংলি যদি তার কাছ থেকে নিতে পারেন, তাকে ফুসলায়া ফাসলায়া তার খেদমত করে থালা বাসন ধুয়ে তাকে সন্তুষ্ট করে যদি বলেন যে ঠিক আছে তুমি কিনে এটা বিক্রি করে দাও আমি কিনে দিব, সত্যি সত্যি আবার ওয়াদাও ঠিক রাখেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু ফুসলায়া ফাসলায়া নিয়া আপনি বিক্রি করে ফেললেন, তাহলে সে মালিক হলো কিভাবে? যেই গহনা স্ত্রীকে আপনি দিয়ে দিবেন মহরস্বরূপ সেটার মালিক উনি, ওইটা জাকাত উনি দিবেন, ওইটা আপনি তার কাছ থেকে তার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন। আচ্ছা, কোনো মহিলাকে আপনি যে গহনা দিছেন স্বামী হিসাবে, ওই গহনা যদি উনি বিক্রি করে ওনার বাপের ভাই লোকদেরকে হাদিয়া তোফা দিয়ে দেয় বা ওই গহনাটা তার ভাই বোনকে দিয়ে দেয়, কোনো স্বামী সেটা মানবে? শ্বশুর বাড়িতে ওই মহিলার ভাত থাকবে আর কেমনে থাকে না? তাহলে মালিক তো ভদ্র মহিলা, তার জিনিস সে কি করবে না করবে এটা তো তার ব্যাপার, আপনার তো সেখানে নাক গলানোর সুযোগ নাই। কিন্তু আমরা নাক গলাই কি গলাই না, এই গলানোগুলো অনুচিত। তবে হ্যাঁ, তার জন্য ক্ষতিকর কিছু ভুল কিছু হলে তাকে আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু বাধ্য করার ইখতিয়ার নাই, কারণ মালিক কে? উনি নিজে। অতএব স্ত্রীদের সম্পদের মালিকানার ক্ষেত্রে হস্তক্ষেপ আমরা করব না ইনশা আল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।